দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালনের জন্য সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, আধুনিক সব ধরনের প্রশিক্ষণ আর জ্ঞান থাকতে হবে সেনা সদস্যদের। রোববার চট্টগ্রামে শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, এখন বেশিরভাগ যুদ্ধই ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে, তাই সেনা সদস্যদের সব ধরনের আধুনিক জ্ঞান থাকতে হবে। এ সময় ফিলিস্তিনের পরিস্থিতি সম্পর্কে সরকার প্রধান বলেন, ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, তবে বাংলাদেশ সবসময় তাদের পাশে থাকবে। আন্তর্জাতিকভাবেও ফিলিস্তিনে এই গণহত্যার প্রতিবাদ করে যাচ্ছি। তিনি বলেন, বাংলাদেশ যুদ্ধ চায় না, শান্তি চায়। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যা যা করণীয় তার সব করা হবে বলেও জানান তিনি। আমাদের সশস্ত্র বাহিনী যানবাহন মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে উঠেছে, সেই সশস্ত্র বাহিনী সারা বিশ্বে একটা মর্যাদা নিয়ে চলবে। তাদের পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা এবং অনুশীলন, প্রশিক্ষণ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করবে।